সম্মানিত ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় জগৎবের পাটগ্রাম লালমনিরহাট। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আপনারা সকলে জানেন যে এখানে লক্ষ্য করছেন একটি বিষয়, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021-এর আলোকে বিষয় নির্ধারণের জন্য শিক্ষকদের তত্ত্ব হালনাগাদকরণ। তো এই বিষয়ে একটি আপনার এই ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি বা নোটিশ রয়েছে, সেটা আপনারা সকলেই জানেন এবং আপনারা এই কাজটি অনেকেই করেছেন। তো সেটির সর্বশেষ তারিখ ছিল এই যে 10/9/2022। তো এটা আবার সময় বর্ধিত করা হয়েছে। তো সমান্তরাল ভিউয়ার্স, যারা এখনো পর্যন্ত যারা কাজটি করেনি তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিউয়ার্স, চলুন এই কাজটি কিভাবে করতে হয়, অর্থাৎ শিক্ষকদের বিষয় নির্ধারণের জন্য যে তত্ত্ব হালনাগাদ করবেন সেটা কিভাবে করতে হয়, সেই কাজটি এখন আমরা করে দেখব। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য অবশ্যই আপনি কি করবেন, আপনার যে কোনো একটি আপনার পিসির ব্রাউজার ওপেন করবেন। তো ব্রাউজার আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করলাম। করার পরে এখানে আপনি অ্যাড্রেস বারে লিখবেন www.emis.gov.bd, লেখার পরে এন্টার প্রেস করুন। করার পরে আপনি এখানে ওয়েবসাইটে প্রবেশ করুন। করার পরে আপনার দেখবেন যে এখানে লগ ইন অপশন রয়েছে, সেখানে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে, সেখানে আপনি দিয়ে দিয়ে আপনি সাইন ইন করবেন। সাইন ইন করার পরে আপনি ওয়েবসাইটে প্রবেশ করুন। করার পরে দেখেন এখানে অনেকগুলো মডিউলস রয়েছে, অর্থাৎ মোট 6টি মডিউলস রয়েছে। তো এখান থেকে আপনি এই কাজটি করার জন্য আপনি NCF যে মডিউলটা রয়েছে সেখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন টিচার সাবজেক্ট সিলেকশন, এখানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনার আপনার বিদ্যালয়ের সকল শিক্ষকের আপনি এখানে নাম বা যাবতীয় তথ্য পেয়ে যাবেন। যাওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনার ইমেল অ্যাড্রেস, এটা অনেকে দেওয়া নাই, সেগুলো আপনি এডিট করবেন, এখানে ক্লিক করবেন। করার পরে আপনি এটা এডিট করে নেবেন। তারপরে হচ্ছে এখানে আপনার মেন কাজ যেটা হবে, সেখানে হচ্ছে এখানে এই যে শিক্ষক আর তার যে বিষয়টি এখানে আপনার দিবেন, অর্থাৎ এই শিক্ষক কোন ক্লাস নেন বা তিনি কোন বিষয়ে পারদর্শী, সে বিষয়টি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। দিয়ে দিলাম। তো যদি মনে করেন এটা আমার ভুল হয়, সেক্ষেত্রে আমি এটা আপনি এভাবে আপনি আবারও তুলে দিয়ে বা আপনি আবারও করতে পারবেন। তো যাই হোক, এভাবেই আপনারা এই যে আপনার প্রত্যেক শিক্ষকের জন্য মোট 10টি বিষয়, সেই বিষয়গুলো আপনি এভাবে এডিট করে আপনি কি করবেন, এখানে এই যে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটন ক্লিক করলেই আপনার কিন্তু কাজ শেষ। তো সম্মানিত ভিউয়ার্স, এভাবেই আপনি আপনার বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য যে তথ্য হালনাগাদ করবেন সে কাজটি এভাবে করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সকলের জন্য শুভকামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ।